আসসালামু আলাইকুম, আমি উস্তাদ মাহমুদুল হাসান বলছি। আপনাদের সবাইকে স্বাগত আলবাব ইনস্টিটিউটের ভুবনে। আজকে আমরা জানব কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক সাহাবিকে মধুর মাধ্যমে চিকিৎসা করেছিলেন। আমরা প্রথমেই এই আলাপটা আরবিতে শুনব, তারপরে আরবি বাংলাতে শুনব। এভাবে আমরা ইনশাআল্লাহ আমাদের আরবি চর্চা এগিয়ে যাব। চলুন। ফিল আসালি শিফা, মধুতে আরোগ্য। حازم، أمريض أنت؟ عامر، نعم، أشعر بألم شديد في بطني. حازم، هل ذهبت إلى الطبيب؟ عامر، لا، لم أذهب إلى الطبيب ولم أتناول أي دواء. حازم، هل سمعت قصة الصحابي الذي عالجه الرسول صلى الله عليه وسلم؟ عامر، لا، لم أسمع بها. مما اشتكى الصحابي؟ حازم، اشتكى من بطنه. عامر، وكيف عالجه الرسول صلى الله عليه وسلم؟ حازم، أمر أخاه أن يسقيه عسلا. عامر، وهل شفي؟ حازم، نعم، بعد أن سقاه 3 مرات. عامر، العسل، سبحان الله. حازم، نعم، العسل. قال تعالى: فيه شفاء للناس. عامر: سأتناول العسل مثل هذا الصحابي. حازم: توجد محلات لبيع العسل في السوق المركزي. عامر: سأذهب الآن إلى هناك وأشتري العسل. حازم: شفاك الله. عامر: جزاك الله خيرا. সম্মানিত শিক্ষার্থী, এখন আমরা এই কথোপকথনটা আরবি বাংলায় বলবো। আপনারা ভালো করে লক্ষ্য করবেন কোন অংশ কি অর্থ দিচ্ছে। ফিল আসালি শিফা, মধুতে আরোগ্য আছে। হাজিম, আমারিদুন আনতা, তুমি কি অসুস্থ? আমির, নাম, জি, আশউরু বিআলামিন শাদীদিন ফি বাতনি, আমি আমার পেটে তীব্র ব্যথা অনুভব করছি। হাজিম, هل ذهبت إلى الطبيب؟ তুমি কি ডাক্তারের কাছে গিয়েছিলে? عامر لا لم أذهب إلى الطبيب. না, আমি ডাক্তারের কাছে যাইনি। ولم أتناول أي دواء, আর কোনো ঔষধ গ্রহণ করিনি। حازم هل سمعت قصة النبي الذي هل سمعت قصة الصحابي الذي عالجه الرسول صلى الله عليه وسلم؟ তুমি কি সেই সাহাবীর গল্প শুনেছো যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসা করেছিলেন? আমির, লা, লাম আসমা বিহা, না, আমি সেটা শুনিনি। মিম্মা ইশতাকা সাহাবিয়্যু, সাহাবী কি অভিযোগ করেছিলেন? হাজিম, ইশতাকা মিন বাতনিহি, তিনি তার পেটের পীড়ার অভিযোগ করেছিলেন। আমির, ওয়া কাইফা আলাজাহু আর-রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিকিৎসা করেছিলেন? حازم أمر أخاه أن يسقيه عسلا, তার ভাইকে নির্দেশ দিয়েছিলেন তাকে যেন মধু পান করায়। عامر وهل شفي, তিনি কি সুস্থ হয়েছিলেন? حازم نعم بعد أن سقاه 3 مرات, জি, তাকে 3 বার পান করানোর পর। عامر العسل, মধু, سبحان الله. حازم نعم العسل, জি, মধু। قال تعالى, الله سبحانه وتعالى বলেন, فيه شفاء للناس, তাতে মানুষের আরোগ্য আছে। عامر سأتناول العسل مثل هذا الصحابي, আমি এই সাহাবীর মতো মধু গ্রহণ করব। حازم توجد محلات لبيع العسل في السوق المركزي, কেন্দ্রীয় বাজারে মধু বিক্রির অনেক দোকান পাওয়া যায়। عامر سأذهب الآن إلى هناك, আমি এখন সেখানে যাব। ওয়াশতারিল আসাল, এবং মধু কিনব। হাজিম শাফাক আল্লাহ, আল্লাহ তোমাকে সুস্থ করুন। আমির জাযাক আল্লাহু খাইরান, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুন। সম্মানিত শিক্ষার্থী, আরবি এবং আরবি বাংলা দোনোটা স্টেপ ভালো করে ফলো করে শুনে শুনে বলার চেষ্টা করুন। ইনশাআল্লাহ আপনার আরবি শেখার যাত্রা সহজ হবে, সুগম হবে। আর আমাদের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে
তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন যেন অন্যরাও শিখতে পারে। আসসালামু আলাইকুম।